वेलकम बैक टू माय चैनल साइंटिस्ट डायरी। কেমন আছো তোমরা সবাই? অনেক দিন পর ব্লগ ভিডিও নিয়ে এসেছি। এখন বাজে হচ্ছে সকাল 7, আর এখন আমি পুরোপুরি রেডি হয়ে গেছি। প্রথমে যাব ক্লাসে, ওখান থেকে আবার আছে আমার কলেজ। কলেজ থেকে কোথাও একটু ঘুরতে যাওয়ার প্ল্যান আছে। সো মিস না করে পুরো ব্লগটা, সরি স্কিপ না করে পুরো ব্লগটা দেখতে লাগো আজকে আমার সাথে। সো চলো, বেশি বড় করব না ব্লগটা, প্লিজ স্কিপ করো না, সাথে দেখো পাশে থেকে। ব্রেকফাস্টে মা আজ বানিয়েছিল ঝাল সুজি, তারপর ক্লাস। ক্লাসের শেষে আমরা চলে গেছিলাম বলরাম মল্লিক অ্যান্ড রাধারাম মল্লিকে মিষ্টি খেতে। যদিও আমি মিষ্টি অতটাও পছন্দ করি না, তবে একদম খাই না এমনটাও নয়। সেদিন অনেক কটা আইটেম ট্রাই করেছিলাম ওখানকার। প্রথমেই নিয়ে নিয়েছিলাম পনির পাসিন্দা আর একটা ভেজ রোল, এক্স্যাক্টলি নামটা আমার মনে নেই, কিন্তু খেতে খুবই ভালো ছিল। প্রথমেই বললাম মিষ্টি আমার খুব একটা পছন্দের নয়, তাই মিষ্টির দোকানে গিয়েও মনে হচ্ছিল সব কটা স্ন্যাক্স একবার ট্রাই করে দেখি। এরপর নিয়ে নিয়েছিলাম বেকড রসগোল্লা, ওখানকার ফেমাস একটা ডিশ, আর সত্যি দারুণ খেতে ছিল। তারপর নিয়ে নিলাম খাস্তা কচুরি। সেই ঘুরে ফিরে আবারও স্ন্যাক্স আইটেমের দিকেই আমার চোখ। তারপর লাস্টে লস্যি খেয়ে বাড়ি ফেরা। তারপর কলেজ গিয়ে ক্লাস সেরে ফেরার সময় গিয়েছিলাম আমরা ব্যারাকপুরের ফেমাস একটা পার্কে, মঙ্গল পাণ্ডে পার্ক। পার্কের উল্টো দিকে ছিল একটা গঙ্গার পার্ক, যেটা খুবই সুন্দর ছিল। এরপর আমরা পার্কে যাই, আর বলে রাখি পার্কে 50 টাকা পার হেড টিকিটের প্রাইস, যেটা আমার একটু বেশিই লেগেছিল। অ্যাম্বিয়েন্স ভালো ছিল, পার্কের ভিতরে ছিল একটা ক্যাফে, আর সাথে ছিল এরকম সুন্দর একটা গঙ্গার দৃশ্য। এরপর বাড়ি ফেরার পালা। তারপর আমরা যাই রাঙ্গদে বাসন্তী ধাবায়। অনেকদিনই ইচ্ছে ছিল এই ধাবাতে খাওয়ার, তো নিয়ে নিয়েছিলাম চিকেন তান্দুরি। চিকেন তান্দুরিটা জাস্ট বাউ ছিল, আর অ্যাম্বিয়েন্সও ছিল ওখানকার খুবই সুন্দর। তো আজকের মতো এতটুকুই। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।